শক্তিশালী ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আঘাতে লন্ড ভণ্ড হল দক্ষিণাঞ্চলের হাজার হাজার বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হল লাখ লাখ মানুষ। অনুমান করা সময়ের আগে সোমবার সন্ধ্যায় ঘণ্টায় প্রায় 100 কিলোমিটার গতিবেগে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকার উপকূলে আঘাত হানে সিত্রাং। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার মধ্যরাতে উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে এই ঝড়। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং বৃষ্টি ঝরিয়ে শক্তি হারিয়ে স্থল নিম্নাঞ্চলে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের সমুদ্র বন্দরগুলিকে বিপদ সংকেত কমিয়ে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে সর্বশেষের তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আঘাতে কুমিল্লায় একই পরিবারের 3 জন, সিরাজগঞ্জে 2, ভোলায় 3, বরগুনা 1, শরীয়তপুর 1 ও নড়াইলে 1 জন নিয়ে এখন পর্যন্ত দেশের 6 জেলায় 11 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। উপকূলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলা সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুকধারী গুলিতে 2 জন নিহত ও অন্তত 7 জন আহত হয়েছে। এতে বন্দুকধারী ও পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় সোমবার 9টার দিকে এই ঘটনা ঘটে। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের কাছে হেরে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বিদায় নিতে হয়েছে 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। দলের এমন ব্যর্থতায় ভক্তদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছে কোচ ফিল সিমন্স। জমকালো আয়োজনে পালিত হয়েছে ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণির জন্মদিন। সোমবার রাতে এই অনুষ্ঠান পালন করা হয়। রাত 11:30টার দিকে জন্মদিনের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন লাস্যময়ী এই নায়িকা।